গণতন্ত্রে সংঘাতের স্থান নেই উল্লেখ করে সুষ্ঠু ভোটের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে শর্তহীন সংলাপের তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, অংশগ্রহণমূলক ভোটের জন্য ইসে স্বচ্ছতা ও নিরপেক্ষতা জরুরি। সিসি জানিয়েছেন, সব দল ভোটে আসলে ভোটের পরিবেশ অনুকূলে থাকবে, তবে পরিবেশ যাই থাকুক ভোট যথাসময়ে হবে। সময় ইসলামের রিপোর্ট। নির্বাচনী কাউন্টডাউনে প্রবেশের একদিন আগে সিসির সঙ্গে সকালে এক ঘন্টার বেশি সময় বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এজেন্ডা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। বৈঠকের পর ভোটের পরিবেশ এবং এসির ভূমিকা নিয়ে কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত। তিনি বলেন, গণতন্ত্রে সংঘাতের স্থান নেই। আমরা জানি যে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রক্রিয়া ভোট গ্রহণের দিনের অনেক আগেই শুরু হয়ে যায়। গণতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থায় রাজনৈতিক সংঘাতের কোনো স্থান নেই। আমার আশা, যে দলগুলো নির্বাচনে অংশ নেবে তারা শর্তহীন সংলাপে যুক্ত হবে, যার মাধ্যমে সহিংসতা কমবে এবং অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত হবে। সিসি বললেন, সব দল ভোটে আসলে পরিবেশ অনুকূলে থাকবে, না আসলেও সংবিধান মেনে ভোট হবে। আমরা দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছি নির্বাচন অনুষ্ঠানের জন্য। নির্বাচনের জন্য অনুকূল হোক প্রতিকূল হোক, আমাদের প্রত্যাশা সবসময় যত বেশি অনুকূল হবে তত নির্বাচন কমিশনের জন্য সহসাধ্য হবে। আমরা শেষ পর্যন্ত প্রত্যাশা করি, এখনও প্রত্যাশা করব, সব দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করে পরিবেশকে ম্যাক্সিমাম অপটিমাইজেশন, যে কন্ডিউসিভ কন্ডিশনের অপটিমাইজেশনটা আমরা চাইব। কিন্তু প্রতিকূল হলে নির্বাচন করা হবে না, এই ধরনের কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং যেন জনগণের মধ্যে না থাকে, সেই জন্য স্পষ্ট করে বলতে চাই যে নির্বাচন নির্ধারিত পদ্ধতিতে নির্ধারিত সময়ের মধ্যে অবশ্যই অনুষ্ঠিত হবে। তবে ইসি এবং যুক্তরাষ্ট্র রাজনৈতিক সংলাপ চায়। উনি বলেছেন, উনি বিশ্বাস করেন যে সংলাপ, আমিও বলেছি যে আমরাও সবসময় বলে এসেছি যে রাস্তায় শক্তি প্রদর্শনের মাধ্যমে সলিউশন হবে বলে আমি বা আমরা মনে করি না। There should be dialogues among the political parties around the table with cups of tea. এটা উনিও বিশ্বাস করেন এবং আমাদেরকে স্পষ্ট করে বলে গেছেন যে উনি এখনও আহ্বান করবেন সকলকে সংলাপের মাধ্যমে বিরাজমান যে মতানৈক্য বা যে মতভেদ সেটা নিরসন করার জন্য। এর আগে জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সিসির সঙ্গে দুবার বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত। তফসিল ঘোষণার আগে 5 নভেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন। সময় ইসলাম, চ্যানেল আই, ঢাকা।